Wow, this is bang bang. তো হ্যালো গাইস, আমি তুফানের একটা পোস্টার দেখলাম যেখানে দিদি রয়েছে আর আমাদের মেগা স্টার শাকিব খান রয়েছে। ভাই এ তো দেখে মনে হচ্ছে না যে এটা কোনো বাংলা সিনেমার পোস্টার দেখছি, এ তো মনে হচ্ছে একটা বিদেশি কোনো হলিউড সিনেমার পোস্টার দেখতেছি। ভাই কি ক্যা কারিগরি হ্যায়, ভাই কি বানিয়েছে পোস্টারটা। আমি শুধু এটাই বলতে চাই, তুফানের টিজার টেলার ভুলে যান, আপনারা শুধু পোস্টারগুলো ডিজাইন দেখুন, একটা প্রিমিয়ামনেস পোস্টারের মধ্যে রয়েছে। ওকে, একটা ইন্টারন্যাশনাল একটা ব্যাপার রয়েছে, এটা শুধুমাত্র যে এই বাংলা সিনেমা বাংলাদেশি সিনেমা সেটার মধ্যে যে থাকছে সেটা নয়, এটা একটা ইন্টারন্যাশনাল সিনেমা। এই সিনেমাটাকে একটা অন্য লেভেলে নিয়ে চলে যাবে আমার মনে হচ্ছে। ভাই উড়ছে ভাই, একের পর এক এমন এমন কিছু চমক দেখছি ভাই, কিছু না বলে পারছি না ভাই। সত্যি তাকে মেগাস্টার বলা যেতে পারে ভাই, তিনি কিং। একটা বাজেট কি করে, এই বাজেটের মধ্যে এরকম একটা প্রিমিয়ামনেস কি করে আসতে পারে ভাই, কি করে আসতে পারে? আপনারা দেখুন শুধু পোস্টারটা, সেটা মনে হচ্ছে না কোনো একটা বাইরের দেশের সিনেমার পোস্টার দেখছি ভাই। কি কি জিনিস ভাই, এই শাকিব খানকে তো হ্যাটস অফ বলতে হয় ভাই। আমি সিরিয়াসলি বলছি, তুফানের জন্য যতটা আমি এক্সাইটেড, কোনো সিনেমার জন্য অতটা এক্সাইটেড ভাই। তুফান তো তুফান ভাই, এইটা একটা আলাদা লেভেলের একটা কিছু হতে চলেছে যেটা বুঝতে পেরেছি। আমরা যতটা এক্সপেক্টেশন নিয়ে থাকবো তার থেকেও বেশি কিছু এই আমার তুফান দেবে। তুফান বক্স অফিস পুরো কী করবে, ফাটিয়ে দেবে জাস্ট। পুরো বক্স অফিসের যে পর্দা আছে, সিনেমা হলের যে পর্দা, সব ফেটে ফুটে সব শেষ হয়ে যাবে। তুফান হিসাব কবে যে রিলিজ করবে, আর আমি ফার্স্ট ডে ফার্স্ট শো গিয়ে দেখব, আমি সেটাই ভাবতেছি। তুফান উফ বাবা, একের পর এক এমন এমন চমক দিচ্ছে যেটা আনম্যাচেবল, আনভিডেবল। তো যদি ভিডিও ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গরিবের একটু সাবস্ক্রাইব করবেন ভাই, গরিব মানুষ তো।